হ্যালো ইউটিউন ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে সকল যেমন তোমরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক নিয়োগ হচ্ছে যেটাকে বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট সে জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে অলরেডি প্রত্যেকে আবেদন করতে শুরু করে দিয়েছে তো যেখানে কোনো পরীক্ষা টরীক্ষা নেই ঠিক আছে সেখানে কোনো পরীক্ষা টরীক্ষা হবে না উইদাউট এনি এক্সাম তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যারা পাশ করে যাবে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে বয়স যাওয়া দেখো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো অবশ্যই তুমি তোমার নিজের জেলার নামটা কমেন্ট করে জানাবে কারণ তোমার জেলা নিয়ে যখনই কোনো আপডেট পাবো সেটা আমি সবার আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও কোন জেলা থেকে দেখছো কুচবিহার নাকি জলপাইগুড়ি নাকি বর্ধমান নাকি কলকাতা মুর্শিদাবাদ যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও ঠিক আছে যেখান থেকে বেশি কমেন্ট আসবে সেই জায়গা কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাবো ওকে তো চলো তো সমস্ত জেলা থেকে আবেদন হচ্ছে বিনামূল্যে আবেদন কোনো রকম কোনো টাকা পয়সা আছে না মেল ফিমেল সবাই আবেদন করতে করতে পারছে এবং সব থেকে বড় কথা কি জানো তো সব থেকে সহজে গভর্নমেন্ট জব এই যে কথাটা লিখেছে না এটা কথাটা মানে আছে এমনি কিন্তু লিখিনি তো কি এমন আছে কেন বললাম যে এটা সব থেকে সহজে চাকরি পাওয়া যাবে অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে এবং সব থেকে মজাদার বিষয় কি সবাই আবেদন করতে পারছো ঠিক আছে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফিও লাগছে না তো চলো আমি শুরু করছি প্রত্যেকে যা যারা নতুন রেসিপি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে শেয়ার করো এবং প্রচুর লাইক করো চলো চলে আসি দেখো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবাই নাম শুনেছো সবাই দেখেওছ তো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে ফ্যাকাল্টি অ্যান্ড অফিস যেটা যেরকম একটু আগে বললাম অফিস অ্যাসিস্ট্যান্ট মানে আর কিছুই না যেটাকে ক্লার্ক বলা হয় ঠিক আছে এই ক্লার্ক কথাটা শুনতে খারাপ লাগে বলে এটাকে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা আর কিছুই না আচ্ছা এবার তোমাদের বলে রাখি ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু দেখা যাচ্ছে দেখো এক সাত দু হাজার মানে হাতে কিন্তু আর মাত্র কয়েকটা দিন রয়েছে ঠিক আছে আর মাত্র কয়েকটা দিন রয়েছে আমি বলবো যে অবশ্যই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আজকে হলে আজকে কালকে হলে কালকে যত তাড়াতাড়ি পারো আবেদনটা করে দাও ঠিক আছে আচ্ছা এবার আমি ডিটেলসটা বলে দিই দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কি রকম কি যোগ্যতা চাওয়া হয়েছে আমি আগেই বলে দিই কারণ হয়তো অনেকেই পরে পর্যন্ত থাকবে তখন হয়তো বলবে স্যার এটা কেন আগে বলেননি কোনো রকম কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়নি শুধুমাত্র প্লেন যদি তুমি বিএ বি কম বা কোনো রকম বি বিএসডাব্লিউ মানে কি ব্যাচেলর অফ সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই হবে অর্থাৎ তুমি যদি বিএ গ্র্যাজুয়েট পাস করে থাকো না তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে তাহলে বিএ পাস বা বি কম পাস বা তুমি হয়তো রকম গ্রাজুয়েট করেছো যে কোনো রকম গ্রাজুয়েট পাস করলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আচ্ছা বয়স দেখো পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে ওকে উইথ সাউন্ড হেলথ মানে তোমাকে ঠিকঠাক একটা হেলথ থাকতে হবে একদম দুর্বল পাক প্যাকে তা হলো হবে না ঠিকঠাক সুস্থ হতে হবে আচ্ছা কম্পিউটার নলেজ থাকতে হবে ঠিক আছে তো কম্পিউটার নলেজ আশা করছি সবার মধ্যে রয়েছে এখনকার দিনে সবাই কম্পিউটার জানি তো কম্পিউটার নলেজ থাকতে হবে বলেছে কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু বলা হয়নি তো ওই দিকে কোনো চাপ নেই আচ্ছা ডিজারেবল বলেছে নলেজ ইন বেসিক অ্যাকাউন্টস মানে তোমাকে একটু বেসিক অ্যাকাউন্টস যদি নলেজ থাকে তাহলে ভালো না থাকলেও আবেদন করতে পারো কোনো অসুবিধে নেই যেহেতু ব্যাঙ্কে নিয়োগ তো তো অ্যাকাউন্টসের ব্যাপারগুলো একটু জেনে যাবে ঠিক আছে কীরকম কী অ্যাকাউন্টস হয় কত রকম অ্যাকাউন্ট হয় কী কী অ্যাকাউন্টে কী কী কাজ আছে এই ব্যাপারগুলো জেনে যাবে কারণ ইন্টারভিউ তোমাকে এইগুলোই জিজ্ঞাসা করবে যে তুমি এর আগে কোথাও কাজ কি কিনা বলো কত রকম অ্যাকাউন্ট হয় একটা কাস্টমারকে কী করে ম্যানেজ করতে হবে কী করে ডিল করতে হবে এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু একটু প্রিপেয়ার হয়ে তবে ইন্টারভিউ যাবে অনায়াসেই তুমি কিন্তু এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো ঠিক আছে চলো তারপর চলে আসি সিলেকশন প্রসেস যেটা আমি একটু আগে বলছিলাম যে রকম কি কোনো লিখিত পরীক্ষা হবে তো দেখো স্পষ্টতে লেখা আছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাঙ্ক ইজ রিগার্ড শ্যাল বি ফাইনাল অর্থাৎ ব্যাংকের যেটা সিদ্ধান্ত সেটাই কিন্তু ফাইনাল হবে সাবমিশন অ্যাপ্লিকেশান এটা দেখতে পাচ্ছ এটা এক তারিখের লাস্ট ডেট তার আগে করে দেবে অ্যাপ্লিকেশন চারটের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করে দিতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য কত লাগছে না লেখা আছে দেখো দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইবড অর্থাৎ কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না ফর্ম ফিল আপের জন্য ঠিক আছে এবার আমি তোমাকে পুরো পিডিএফটা দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানো কোন জেলা থেকে দেখছো জেলার নামটা কমেন্ট করো এবং একটা করে লাইক শেয়ার করে দাও ঠিক আছে চলো আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ফর্ম কীভাবে ফিল আপ করবে কোথা থেকে ফর্মটা পাবে আমি বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্স চেক করো ঠিক আছে ভিডিও নিচে দেখো ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি একটা ফাইল ডাউনলোড করার জন্য বলে দেবো যে ওয়েবসাইট বা এরকম আমি লিখে দেবো ঠিক আছে ওখানে ক্লিক করলেই দেখবে ওটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরো পিডিএফটা তো বন্ধুরা এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম তো এখানে সব কিছু সেম টু সেম আছে কোনো চেঞ্জ নেই তোমরা দেখে নিতে পারো একটা নতুন হচ্ছে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ক্ষেত্রেও তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট চাওয়া হয়েছে এটা যদি যাদের না তো করার দরকার নেই যাদের এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট করার ইচ্ছা আছে অর্থাৎ এটা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট বলতে আর কিছুই না এটা লোয়ার ডিভিশন ক্লার্ক বলা হতো ঠিক আছে এই ক্লার্ক কথাটাকে তুলে দিয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট কথাটা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই এই সমস্ত কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আর এক্সট্রা করে কিছু নেই আচ্ছা তোমাদের বলে রাখি এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলতে জানতে হবে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে ঠিক আছে আদার্স ল্যাঙ্গুয়েজ মানে সেটা তো খুবই ভালো আচ্ছা শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম অর nearby district ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের যদি আশেপাশে কোনো জেলা হয় বা সেই জেলায় হয় তাহলে তুমি এখানে একটা প্রেফারেন্স দেওয়া হবে বা তোমাদের কখনো সেই জেলায় বাসিন্দা হতে হবে ঠিক আছে যারা কোন জেলা বলে দিয়ে এটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি ঠিক আছে লেখা আছে দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যদি কারো মনে হয় যে অন্য জেলা থেকে আবেদন করতে পারবো না নিশ্চয়ই আশেপাশে যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারো আশেপাশে যে কোনো জেলা ঠিক আছে অবশ্যই আবেদন করতে পারো তুমি নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট করো তোমারও যখন জেলায় এরকম আসবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো এবং তোমাদের বলে রাখি এইখানে কেন বলেছি যে সব থেকে সহজে সব থেকে সহজে কেন গভর্নমেন্ট জব বলে রাখি এই জব আপডেটটা খুবই কম জনের কাছে পৌঁছেছে অবশ্যই শেয়ার করো যাদের বাড়ি জলপাইগুড়ি করি তাদের বাড়ি আশেপাশে আছে তারা একটু যাক ঠিক আছে বলা যায় না কে কার কপাল খুলে যাবে আমি বলছি যদি এই ইন্টারভিউ দিনের পর যদি কেউ যদি জব আপডেট পাও আমার ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে হ্যাঁ দাদা হ্যাঁ স্যার আমি আপনার ভিডিও দেখে এই গভর্নমেন্ট জবটা পেয়েছি ঠিক আছে একটু কমেন্ট করে দিও তাহলে ভালো ভালো লাগবে যে নেক্সট টাইমে আমার ঠিক আছে আমি কিছু করতে পারছি ঠিক আছে চলো তো অবশ্যই আর কিছু নেই আর ঠিক আছে কন্ট্রাক্ট কন্ট্রাক্টর কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে এক বছরের জন্য তবে বলে দেখি রেনুয়াল হবে এটা কিন্তু এক বছরই হবে তারপর ছেড়ে দেবে তা কিন্তু নয় লেখা আছে দেখো রেনুয়াল অফ কন্ট্রাক্ট বি কনসিডার অ্যাট দা ব্যাঙ্কস অফে ব্যাংসে সোল ডিসিশান মানে তোমার যদি কাজ ভালো লাগে ওদের যদি মনে করে তাহলে সেটা আবার রেনুয়াল হবে রেনুয়াল মানে কী বলতো বছর পর বছর আবার চেঞ্জ হবে আবার এক বছর জন্য আবার ভালো লাগলো আবার এক বছর জন্য এইরকমভাবে ঠিক আছে যতদিন না ওদের মনে হবে ততদিন কিন্তু চালাতে পারে ঠিক আছে এক বছর মানে এক বছরই যে নেবে তা কিন্তু নয় সেটা তিন বছর হতে পারে চার বছর হতে পারে আবার এক বছরও হতে পারে এটা ওদের ওপর ডিসিশান হচ্ছে ঠিক আছে তো আমি বলবো যদি সম্ভব হয় একটা গভর্নমেন্ট জব সবার দরকার তো আগে একটা জব হয়ে যাক তারপর তুমি এই পড়াশোনা করতে থাকো অন্য জায়গায় গভর্নমেন্ট জব হয়ে তুমি ছেড়ে দেবে ঠিক আছে বলতে পারলাম কী বলতে চাইছি আচ্ছা আচ্ছা বেশ তো চলো এইগুলো ব্যাপারগুলো বলে দিলাম আশা করছি ভালো লাগবে এবং কী বলো তো এই সমস্ত জায়গায় না সবাই কিন্তু জানতে পারে না এবং কী হয় জব আপডেটগুলো না খুবই জনের কাছে পৌঁছায় দ্বিতীয় কথা হচ্ছে এখানে যাবে বা কজন বলো জলপাইগুড়ি হয়তো অনেকে যেতে চাইবে না অত দূর যাবো না এই জন্য কিন্তু অনেকটাই কম্পিটিশন কমতে চলেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আবার ইন্টারভিউ আছে তো ইন্টারভিউতে অনেকে ঘাবড়ে যাবে বলতে পারবে না ঠিকমতো একটু যদি বুদ্ধি করে তুমি যদি উত্তর করে দিতে পারো না তুমি কিন্তু অনায়াসে চাকরিটা পেয়ে যাবে কোনো টাকাও লাগছে না ঠিক আছে ফ্রি অফ কস্টে আর এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো তো এখানে দেখতে পাচ্ছ যে কত টাকা করে দেওয়া হবে দেখো লেখা আছে ফ্যাকাল্টি অফ রেসিস্ট দ্য কন্ট্রাক্ট অ্যামাউন্ট শ্যাল বি ফিক্সড অ্যাট টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু আদার্স কোনো অ্যালাউন্স বা বেনিফিট বা পেমেন্ট বা ফ্যাকাল্টি ফ্যাসিলিটি দেওয়া হবে না লেখা আছে তো এগুলো দেওয়া হবে না শুধুমাত্র কুড়ি হাজার টাকা করে পাবে প্রতি মাসে ঠিক আছে তো খুব একটা কমও নয় কুড়ি হাজার টাকা খুব একটা কম নয় ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রথমবার যখন জব করছো গ্রাজুয়েট পাস করে কুড়ি হাজার টাকা ঠিকঠাকই আছে একটা মনে করো এটা তোমাকে একটা হেল্প করা হচ্ছে তুমি এরপর নেক্সট টাইম কোনো কোচিংয়ে ঢুকে যাবে বা কোথাও হয়তো পড়াশোনা করছো পাশাপাশি জব করছো এগুলো করলে কি হয় না তোমার নিজের এক্সপিরিয়েন্স গেন হচ্ছে প্লাস তুমি কিছু টাকাও আর্নিং করতে পারছো প্লাস তোমার মানে সব থেকে বড় কথা কি বলতো মানে একটা সিকিউর ব্যাপার থাকছে হ্যাঁ সবাইকে তুমি বলতে পারবে হ্যাঁ একটা গভর্নমেন্ট মানে একটা ব্যাংকে আমি চাকরি করছি ঠিক আছে যাই হোক তো এখানে দেখে নেবে তো দেখো টিএ ডি কিন্তু দেওয়া হবে ঠিক আছে যদি তোমাদের যাওয়া কোথাও যাওয়া আসা দরকার সেক্ষেত্রে তোমাকে যে ট্রাভেল অ্যালাউন্স সেটাও দেওয়া হবে অর্থাৎ কোথাও যাওয়া আসার জন্য টাকা ডিএ ডিএ মানে হচ্ছে ডিওয়ার অ্যালাউন্স সেটাও দেওয়া হবে লিভ দেখো লিভ দেওয়া হচ্ছে তোমার পনেরোটা লিভ দেওয়া হচ্ছে এগুলো ব্যাপারগুলো আছে তোমরা দেখে নিও ঠিক আছে আর কিছু নেই সব কিছু সেম টু সেম সিলেকশন প্রসেস যেরকম বললাম ইন্টারভিউ হবে ইন্টারভিউ প্যাস তো যাই হোক এবার তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে কী করে দেখো ফর্ম ফিল আপটা করতে হবে অফলাইনে এই যে অ্যাড্রেসটা আছে দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিক্রুটমেন্ট অ্যাজ দ্য ফ্যাকাল্টি এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে না জলপাইগুড়ি পিন এত রকম দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাকে ফর্মটা ফিল করে পাঠাতে হবে ফর্মটা কোথায় ব্যবসায় ফর্মটা দেখো নিচের দিকেই আছে এই যে নিচের দিকে একটু স্কোর করবে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি অর্থাৎ কাউন্সিলর অথবা কাউন্সিলর ইন আর এস ই টি আই এস ওকে এখানে কন্ট্রাকচুয়াল বেসিস এখানে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই পেজটা তোমরা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে এই কত নম্বর পেজ আছে দেখো চার নম্বর না পাঁচ নম্বর আছে এই পেজটা প্রিন্ট আউট করলে এই যে এই পেজটা তারপরে আছে ফর্মটা একটু বেশি বড় দেখলাম যে অনেক কিছু ডিটেলস দেওয়া হচ্ছে তো এই যাই হোক এটা ফর্মটা ফিল করে তোমাকে সমস্ত ডিটেলসগুলো দিয়ে এটা কিন্তু অবশ্যই পোস্ট করে দিতে হবে ঠিক আছে তো চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যে করে দেওয়া ঠিক আছে আজকে সম্ভবত শনিবার হ্যাঁ আজকে শনিবার কালকে কালকে তো ছুটি থাকছে সোমবারের মধ্যে অবশ্যই প্রত্যেকে ফিল করে দিও ঠিক আছে তবেই গিয়ে পৌঁছে যাবে আচ্ছা এখানে প্রশ্নটাই হচ্ছে তোমাকে একটা ফটোগ্রাফ দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি আমি বলছি যদি তোমার অন্য জায়গায় বাড়ি হয় তুমি কি আবেদন করতে পারবে না তো আশেপাশে যদি বাড়ি হয় অবশ্যই আবেদন করে দাও আর যদি তোমার মনে হয় স্যার আমি অনেক দূরেই আছে আমার যাওয়া সম্ভব না তা তুমি নিজের জেলার নামটা লিখে দাও যখনই আপডেট আসবে সে বাঁকুড়া হোক বীরভূম হোক কলকাতা হোক তোমার ওদিকে ঝাড়গ্রাম হোক যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দাও সেইখান যে যখনই ভ্যাকেন্সি বেরোচ্ছে আমার কাছে আপডেট অনেক রকম আসে কিন্তু আমি এই রকম আপডেটগুলি কেন দিই বলো তো কারণ এইখানে না কম্পিটিশানটা অনেকটাই কমে যায় ঠিক আছে কালকে একটা বেরিয়েছিল তোমার সিভিল কোর্টে আমি সিভিল কোর্টে চাইলে দিতে পারতাম ঠিক আছে কলকাতার সিভিল কোর্টে বাট দিন তিনি কেন আর ওখানে কম্পিটিশানটা অনেকটা বেশি যার জন্য এটা কিছুই না ওর কাছে ঠিক আছে তো এই জন্য এখানে দিচ্ছি এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারো কোনো রকম কোনো টাকা পয়সাও লাগছে না দ্বিতীয়ত সবাই আবেদনও করতে পারছো এখানে ফার্স্টে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি বসে দিলে ঠিক আছে এখানে তোমাদের আর কিছু করা দরকার এখানে লেখা আছে এগুলো কিছু লেখার দরকার নেই এইখানে এসে তোমাদের কী করতে হবে এখানে যে ডেটে এটা পাবলিকেশানটা হয়েছে সেটা তোমায় লিখতে হবে ডেটটা কোথায় পাবে স্যার স্যার ডেটটা কোথায় পাবো তো দেখো ডেটটা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে কোন ডেটে এটা পাবলিশ হয়েছে তো দেখিয়ে দিচ্ছি এই দেখো ডেটটা কোথায় ডেটটা লিখে নিতে হবে একটু সম্ভবত এইটাই ডেট হবে হ্যাঁ মানে এই ডেটে তোমাদের কতটা তো এক একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এই ডেটটাই তোমাদের দিতে হবে ঠিক আছে এই ডেটটা দিয়ে ডেটটা অতটা অসুবিধে নেই তো এটা দিয়ে দিও ঠিক আছে আসার পর তোমাদের কী করতে হবে এখানে আসার পর তোমাদেরকে নেম লিখতে হবে নিজে নিজে নাম লিখবে ফুল ক্যাপিটাল লেটারে লিখবে ঠিক আছে পুরোটা পুরোটা লিখবে মানে শুধুমাত্র নাম নাম লিখে ছেলে দেন তা না ধর তোমার হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তো রাজেন্দ্র লিখলে আর এ জে আর এ রাজেন্দ্র লিখলে তারপরে কিছু লিখলে না তা কিন্তু না রাজেন্দ্র প্রসাদ তারপর যা যা নাম আছে সেটা লিখে দিলে ঠিক আছে অ্যাড্রেস ফার করসপেন্টেন্স অর্থাৎ তোমার অ্যাড্রেসটা অবশ্যই ঠিকঠাক অ্যাড্রেস লিখবে ভুলভাল অ্যাড্রেস লিখলে কিন্তু হবে না অন্য জায়গায় চলে যাবে ঠিক আছে তাহলে অ্যাড্রেসটা ঠিকভাবে লিখবে যে যে অ্যাড্রেসে থাকো ক্যাটাগরি তোমার যে এস সি এস টি যা যেটা আছে জেনারেল হলে ইউ আর লিখবে বা জেনারেল লিখতে পারো অসুবিধে কিছু নেই ইন ইফ পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ তোমার যদি কোনো ডিসেবিলিটি থাকে ঠিক আছে তাকে সেক্ষেত্রে পিডাব্লিউডি হয়ে থাকলে লিখবে নাহলে লেখার দরকার নেই আচ্ছা এই দুটো পেজ ফা এই দুটো তোমার ট্যাব ফাঁকা রাখলে ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখটা লিখে দিলে আর অবশ্যই এটা কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট যেটা থাকবে সেটা লিখবে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই হিসাবে লিখবে আর এজ ইজ কমপ্লিটেড ইয়ার্স অন অ্যাজ অন অর্থাৎ তোমার কত বছর বয়স হলো হ্যাঁ সেটা তুমি একটু লিখে দিও আচ্ছা কনট্যাক্ট ডিটেলসে তোমার মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বার অবশ্যই ঠিকঠাক নাম্বার দেবে ভুলভাল নাম্বার দিলে কিন্তু ফোন যাবে না ঠিক আছে মেল আইডি অবশ্যই ঠিকঠাক মেল আইডি দেবে জেন্ডার মেল না ফিমেল সেটা লিখে নিলে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে রিলিজিয়ান তোমার কোন জাতি কোন ধর্ম তোমার রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান যার যেটা আছে সেটা লিখে নিলে ওকে মেরিট মেরিটেরিয়াস তোমার হচ্ছে কি বিবাহিত না আনম্যারিড তুমি সেটা লিখে দিলে এগুলো করতে হবে এগুলো নিজেকে করে নিতে হবে ঠিক আছে আর এটা ফিল আপ করতে হবে নিজেকে হাতে চেষ্টা করো সবগুলো ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে ঠিক আছে ফাদার অথবা হাজবেন্ড নেম তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে ফাদার নেম লিখবে নাহলে ফাদার নেম লিখে দেবে ঠিক আছে লেখার পর পারমানেন্ট অ্যাড্রেসে তুমি তোমার যে অ্যাড্রেস রয়েছে যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা লিখবে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে তোমাকে লিখতে হবে গ্র্যাজুয়েটে কত পেয়েছো পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকো তাহলে ভালো না থাকলে লেখার দরকার নেই আর প্রফেশনাল যদি প্রফেশনাল কোনো আলাদা কোনো কোর্স করে থাকো সেক্ষেত্রে লিখবে এখানে কী লিখবে দেখো ডিটেলস তুমি বি এ করেছো না বিএসসি করেছো না এমএ করেছো না এমএসসি করেছো লিখলে লেখার পর কোন বোর্ড থেকে করছো সেটা লিখলে ফুল টাইম না পার্ট টাইম অর্থাৎ অনেকে আছে যে যারা হয়তো ফুল টাইম কোর্স করো রেগুলার মোডে তারা রেগুলার লিখলে অথবা যারা ডিস্টেন্স থেকে করো তারা ডিস্টেন্সে লিখতে পারো ঠিক আছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সাবজেক্ট কোন সাবজেক্ট পড়াশোনা করেছো এবং মার্কস কত মার্কস পেয়েছো ব্যাস লেখার পর দেখো এরকমভাবে কোয়ালিফিকেশন আদের যদি কোনো কোয়ালিফিকেশন থাকে যেমন কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ এখানে তোমায় লিখে দিলে হয়তো তুমি ডিপ্লোমা করেছো তো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখে দিলে ঠিক আছে এখানে যার যেটা আছে সেটা লিখে দেবে পরপর সব লিখতে থাকলে আচ্ছা এখানে দেখো এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে এমন মানে নেই যে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতেই হবে তোমার যদি থাকে তো ভালো না থাকলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে না থাকলে না লিখবে আর যাদের আছে তারা লিখে নেবে ঠিক আছে ফর ফ্যাকাল্টি এখানে ফ্যাকাল্টির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে সেটা বলে দিয়েছে আচ্ছা আমাদের যেটা মেন ব্যাপার সেটা তোমাদের বলে দিলাম আচ্ছা ডেট অফ রিটায়ারমেন্ট এখানে দেখো যে যারা রিটায়ার আছে রিটায়ার্ড অফিসার তো এগুলো আমাদের দেখার দরকার নেই এগুলো আমাদের নয় ঠিক আছে যাদের আগের যেটা ছিল অর্থাৎ ফ্যাকাল্টি তাদের জন্য অফিস এসিস্টেন্টের জন্য এসব কিছু লাগবে না এগুলো তোমাদের এই অ্যাটেস্টেড করতে হবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে তারপর এটা পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি আর একবার বলে দিচ্ছি ঠিক আছে অ্যাড্রেসটা কী ছিল একবার বলে দিচ্ছি চলো তোমাদেরকে এক মিনিট চলো দেখে নিচ্ছি এই যে এটা হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে রিজিওনাল হেড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নীলু ভবন চার নম্বর হ্যাঁ এই জায়গাটা গিয়ে তোমাদের কী করতে হবে এই জায়গাটা তোমাদের কিন্তু এনভেলপে পাঠাতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাট আর এস আর এস ই জলপাইগুড়ি অন কন্ট্রাক্ট বেসিস এটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা তোমাদের পাঠিয়ে দিলে হয়ে যাবে আর কিছু করার দরকার নেই তোমাদেরকে ইন্টারভিউ চলে যেতে হবে বা ডেকে নেবে তোমাদের ঠিক আছে তারপর তোমাদের ইন্টারভিউটা হবে ওকে এই হচ্ছে তো আর সরি এইটাও তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের ঠিক আছে আগেরটা বললাম তোমাদের ফ্যাকাল্টির জন্য এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট সেম জিনিস হ্যাঁ সেম জিনিসে আছে শুধুমাত্র এইগুলো ডিটেলসগুলো ফলো করে দেবে একদম সেম টু সেমই আছে যদি বুঝতে অসুবিধা কমেন্ট করো আমি সেই বিষয়ে তাতে তোমাদের পরবর্তীকালে ভিডিও দেবো তো অবশ্যই আশা করছি ভালো লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে এবং অবশ্যই কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ